স্নেহের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমার ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও। দুয়ের দাগে তোমাদের রয়েছে যে কোনো 5টি শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। তিনি তাকে দিয়েছে সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো 5টি। এখানেও বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। চারে দেখে যে কোনো 5টি প্রশ্ন তোমার প্রতি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। প্রথম, 15/37 আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। নম্বর প্রশ্ন, গুণফল নির্ণয় করো 0.6 × 0.3 × 0.2। পরে হচ্ছে কথায় লেখো পি নট গ্রেটার দেন 9। পরে হচ্ছে 2/3 এর সাথে কত যোগ করলে 2 হবে। পরে হচ্ছে মান নির্ণয় করো √15² + 20² পরে সরল করো +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেটের মধ্যে -8। পরে যে কোনো 5টি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 5 = 25। প্রথম, একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? পরে হচ্ছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করব। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। পরে হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করো। পরে হচ্ছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টি নির্ণয় করো। পরে হচ্ছে তোমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। তোমার জ্যাঠামশাই তোমার বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। জ্যাঠামশাইয়ের বয়স নির্ণয় করো। পরে হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7,11 ও 13 দ্বারা বিভাজ্য হবে? পরে হচ্ছে সরল করো 20 ভাগ। পরে হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 400 বিয়োগ করলে বিয়োগফল 7,11 ও 13 দিয়ে বিভাজ্য হবে? পরে হচ্ছে সরল করো 200 ভাগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 88 - থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 12 × 13 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। পরে রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার হাজার বিয়োগ করলে বিয়োগফল 7,11 ও 13 দিয়ে বিভাজ্য হবে? পরে সরল করো 6 থেকে যে কোনো 1টি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান রয়েছে 5। কোনো স্কুলের 150 জন ছাত্রের ওপর সার্ভে করা বা সার্ভে করে দেখা গেল নিম্নলিখিত ছাত্ররা নিম্নলিখিত বিষয় ভালোবাসে। একটি স্তম্ভলেখ অঙ্কন করো। বিষয়, ছাত্র সংখ্যা বাংলা হচ্ছে 30 জন, অঙ্ক হচ্ছে 25 জন, ইংরেজি 25 জন, পরিবেশ 30 জন, হাতের কাজ 40 জন। পরে হচ্ছে 20 জন ছাত্রের নিম্নলিখিত পাওয়া নম্বরের তথ্যের ভিত্তিতে ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। সাথে দেখা রয়েছে একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধবিষ্ট বৃত্ত অঙ্কন করো এবং কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যা ও বৃত্তচাপ চিহ্নিত করো। অথবা রয়েছে 5 সেমি একটি সরলরেখা অঙ্কন করো এবং জ্যামিতিক উপায়ে সমান 2 ভাগে ভাগ করো। 8-এর দাগে রয়েছে কোনো 1টি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, কথায় লেখো 3x - 7। পরে হচ্ছে প্রতীক ও চিহ্ন দিয়ে লেখো b,8 এর থেকে ছোট 9। 9-এর দাগে যে কোনো 1টি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান রয়েছে 2। নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় নিয়ে গেলে হিসাব করো 8,643 + 5,285। পরে হচ্ছে xc + xcv = কত? পরে যে কোনো 2টি প্রশ্ন তোলা প্রশ্নের মান হচ্ছে 3 করে 3 × 2 = 6। প্রথম রয়েছে সরল করো 3/8 / 2/3 / 1/9 / 1/16। পরে হচ্ছে সরল করো। পরে হচ্ছে 5-এর সহগে 3/7 যোগ করে যোগফলকে 4√2/3 দিয়ে গুণ করো। এবার ওই গুণফলকে 4√4/9 দিয়ে ভাগ করো। ভাগফলটি 8√2/5 থেকে বিয়োগ করো এবং বিয়োগফল বের করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি
ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাও লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠ এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এখানে প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে।